হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ প্রভু আমার সাথে ঝগড়া হরে রাম হরে রাম রাম রে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম কৃপা করুন হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে রাম হরে রাম রাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে Thank you.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
হরে কৃষ্ণ গুরু, ধন্যবাদ পূর্ণ। হরে কৃষ্ণ, শোনা আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। এদিকে চেয়ার নিয়ে বসতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, আমরা মধ্যলীলার 15 অধ্যায় আমরা শ্রবণ করছিলাম। শ্লোক পর্যন্ত আমরা পড়েছি। ভক্তগণ, মহাপ্রভু সবাইকে বিদায় দিচ্ছেন আর সবার গুণগান করছেন। রাঘব পণ্ডিতের গুণগান করলেন, এখন খণ্ডবাসী কুলিন গ্রামের ভক্তদের কথা বলছেন। নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকায়নু তার বংশের হাত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, গুণরাজ খান তার শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে লিখেছেন, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আমার প্রাণনাথ, তার এই বাক্যটির প্রভাবে আমি তার বংশের কাছে বিক্রি হয়ে গেছে। মূল পথটা এরকম ছিল, এক ভাবে বন্দ হরি করি জড় হাত, নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। একভাবে বন্দ হরি জোড় করি হাত, নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। তোমার কি কথা তোমার গ্রামের কুকুর, সে মোর প্রিয় অন্য জন রহুদূর। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কইল কিছু নিবেদন। মহাপ্রভুর কাছে প্রশ্ন করছেন, মহাপ্রভু 3 বছর 3 রকম উত্তর দিলেন। প্রশ্ন কি ছিল? গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা কর প্রভু নিবেদ চরণে। সত্যরাজ রামানন্দ যারা কুলিন গ্রামবাসী তাদেরকে পট্টডরি করার আদেশ দিলেন, আর তারা যখন ফিরে আসছিলেন তখন তারা প্রশ্ন করেছিলেন, আমি গৃহস্থ, আমাদের কর্তব্য কি? ভক্তগণ, আপনারা জানতে চান, দেখুন মহাপ্রভু তার উত্তর দিচ্ছেন, কি দুটো কাজ করা বিশেষ করে দরকার গৃহস্থদের। মহাপ্রভু দুটো কাজের কথা বলেছেন, কি শুধু দুটো কাজ? প্রভু কয়ে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। 3টে কাজ, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। হরে কৃষ্ণ। প্রভু কয়ে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। সবসময় হরিনাম করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে।
এবার সত্যরাজ জিজ্ঞাসা করছেন প্রভুকে, মহাপ্রভু আমরা বৈষ্ণব কি করে চিনব? আপনি তো বললেন বৈষ্ণব সেবা, বৈষ্ণব চিনব কি করে? সত্যরাজ বলে, বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। হে প্রভু, কে বৈষ্ণব? তিলক পড়লে বৈষ্ণব? কে বৈষ্ণব কি করে চিনব? তিলক দেখে চেনা যাবে? কণ্ঠীমালা দেখে চেনা যাবে? মহাপ্রভু বললেন, বৈষ্ণব কাকে বলতে হবে? এ হচ্ছে কনিষ্ঠ স্তরের বৈষ্ণবের কথা প্রথমে বললেন, যে প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। মহাপ্রভু বললেন কি? যার মুখে একবার হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, যার মুখে একবার হরি নাম সেই বৈষ্ণব। প্রভু কয়ে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার, সেই পূজ্য আর সেই হচ্ছে শ্রেষ্ঠ। ভক্ত ঠাকুর বলেছেন যে একমাত্র শ্রীকৃষ্ণ নামে সর্বসিদ্ধি হয়, এরূপ শ্রদ্ধাবান ব্যক্তিকে বৈষ্ণব বলে জানতে হবে, কেননা এই প্রকার শ্রদ্ধাই বৈষ্ণবত্রের প্রারম্ভিক যোগ্যতা। বৈষ্ণবের প্রথম যোগ্যতা হচ্ছে হরিনাম করবে, কনিষ্ঠ বৈষ্ণব। প্রথম বছরে মহাপ্রভু কনিষ্ঠ বৈষ্ণবের কাছে কথা বললেন, আবার সনাতন গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিলেন তিন বৈষ্ণবের কথা, কনিষ্ঠ মধ্যম, সেটা হচ্ছে শ্রদ্ধা অনুসারে। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ, শ্রদ্ধা অনুসারী, যার যেমন শ্রদ্ধা সেই অনুসারে ভক্ত, যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেও ভক্ত হইবে উত্তম, যার শ্রদ্ধা হচ্ছে কমল, কমল শ্রদ্ধা যার সে কনিষ্ঠ বৈষ্ণব, ক্রমে ক্রমে সে উত্তম হবে। কৃষ্ণ নাম করে সর্ব পাপ খায়, নবাবিদা ভক্তি পূর্ণ নাম হইতে হয়, দীক্ষা পুনর্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে ব্রাহ্মণে উদ্ধারে। সত্যরাজ রামানন্দ জিজ্ঞাসা করেছিলেন, গৃহস্থের কর্তব্য কি? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, বৈষ্ণব চিনব কি করে? যার মুখে একবার হরি নাম সেই বৈষ্ণব কনিষ্ঠ। দীক্ষা পুনশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। দীক্ষা পুনশ্চর্যা কিছু অপেক্ষা করে না, যেই হরিনাম করবে কেউ বলতে পারে সাধু হতে গেলে আগে দীক্ষা না আনলে, বলছে হরিনাম করলেই সাধু হয়ে যাবে। দীক্ষা পুনশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে ব্রাহ্মণ সবার এই উদ্ধারে। দীক্ষার অপেক্ষা করে না, হরিনাম শুরু করলেই বৈষ্ণব। অনুসঙ্গ ফলে করে সংসারে রেখায়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমদায়। অনুসঙ্গ ফল হচ্ছে সংসার খায়, কিন্তু কৃষ্ণ নাম করলেই প্রেম।
গোবিন্দ আকৃষ্টি কৃত চেতসা সুমনা অনুষ্ট সাহসা মা চণ্ডাল মাপু লোক সুলভ বৎসাৎ মুক্তি প্রিয় ন দীক্ষাং ন চ সৎক্রিয়াং ন চ পুনশ্চর্যা মনাগি কক্ষতে মন্ত্রয়ং রসনা স্মৃতে ফলতি শ্রীকৃষ্ণ নাম আত্মকম। বহু সুকৃতি সম্পন্ন ব্যক্তিদের চিত্তের আকর্ষণ স্বরূপ পাপনাশক মূক ব্যক্তি চণ্ডাল থেকে আরম্ভ করে সকল লোকের সুলভ মুক্তিরূপ ঐশ্বর্যের বশকারী শ্রীকৃষ্ণের নাম সমন্বিত এই মহামন্ত্র জিহ্বাকে স্পর্শ করায় মাত্রই ফলদান করে, দীক্ষাদি সৎকার্য পুনশ্চর্য ইত্যাদি কিঞ্চিত মাত্র অপেক্ষা করে না, হরিনাম করলে সবাইকে উদ্ধার করতে পারে, এত ক্ষমতা। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিও তাহারে সম্মান, যার মুখে একবার হরিনাম তাকে সম্মান করবে, আপনাকে সম্মান করা উচিত আমার, আপনি তো সবসময় হরিনাম করছেন। অতএব যার মুখে কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিও তাহারে সম্মান, এ হচ্ছে কুলিন গ্রামের ভক্তরা। এবার জাজি গ্রামে শ্রীখণ্ডের ভক্তরা বলছেন, খণ্ডের মুকুন্দ দাস শ্রী রঘুনন্দন নরহরি এই মুখ্য তিনজন, তাদের ভিতর মুখ্য তিনজন নরহরি সরকার, মুকুন্দ দাস আর পুত্র রঘুনন্দন। তারপর মুকুন্দ দাসের পুচে সচিরানন্দন, তুমি পিতা তোমার পুত্র চিরঘুনন্দন। মা প্রভু মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করছে, মুকুন্দ রঘুনন্দন তোমার পুত্র না তুমি তার পিতা? তাই রঘুনন্দন তোমার পুত্র এবং তুমি তার পিতা, তাই কিবা রঘুনন্দন পিতা তুমি তার তনয় নিশ্চয় করিয়া কহ, যাও কো সংশয়, নাকি রঘুনন্দন পিতা তুমি তার পুত্র, কোনটা ঠিক? মহাপ্রভু জিজ্ঞাসা করছে। মুকুন্দ এবার বলছেন, মুকুন্দ কহে রঘুনন্দন মোর পিতা আমি তার পুত্র এই আমার নিশ্চয়। রঘুনন্দন মুকুন্দ কহে রঘুনন্দন মোর পিতা হয় আমি তার পুত্র এই আমার নিশ্চয়, এটা আমার বিশ্বাস যে আমি রঘুনন্দনের পিতা না পুত্র, কারণ আমাদের যা কিছু কৃষ্ণ ভক্তি সব রঘুনন্দন থেকে এসছে, তাই সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা সেই হচ্ছে আসল। আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমার নিশ্চিতে। শুনি হর্ষে কহে প্রভু কহিলে নিশ্চয় যা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। মহাপ্রভুলে ঠিক কথা বলছে, তার থেকে কৃষ্ণ ভক্তি হয় সেই হচ্ছে গুরু। ভক্তগণে কহে শুনো মুকুন্দের প্রেম নিগুণ নির্মল প্রেম যেন দগ্ধ হেম। মহাপ্রভু ভক্তদের বলছে, দেখো দেখো এ মুকুন্দের প্রেম একদম নির্মল প্রেম, যেন কাঁচা সোনা গলা নষন। বাজ্যে রাজ বৈদ্য ইহ করে রা সেবা অন্তরে কৃষ্ণ প্রেমী আর জানিবে কে। বাহ্যিক ভাবে তিনি কি করেন? বৈদ্যগিরি করেন, কিন্তু অন্তরে হচ্ছে কৃষ্ণ প্রেম গড় গড় করছে। একদিন মিলেচ্ছ রাজার এই রঘুনন্দন মুকুন্দ দাসের কথা বলছে মহাপ্রভু নিজের মুখে,
প্রত্যেকের গুণগান করছেন। এখানে মুকুন্দের কথা বলছেন, কি বলছেন? একদিন মিলেচ্ছ রাজার উচ্চ টঙ্গিতে, চিকিৎসার বাদ কহে তাহার অগ্রেতে। রাজা উচ্চ আসনে বসে আছে, এখানে যে উপরে উঠে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি সেই কালে কি হলো। সেই কালে এক ময়ূর পুচ্ছের আড়ানি, রাশির উপরে ধরে এক সেবকানি। একদিন রাজমুকুন্দ মিলেচ্ছ রাজার সঙ্গে স্থানে নির্মিত ক্ষুদ্র গৃহে তার সঙ্গে চিকিৎসা বিষয়ে আলোচনা করছিল। সেই সময় এক সেবক এসে রাজার মাথার উপর একটু ময়ূর পুচ্ছের আড়ানি রৌদ্র নিবারণের কথা পাখা এনে ধরল। রোদ নিবারণ করার পাখা, মহাপ্রভু মুকুন্দের গুণগান করতে যে বলছেন, একদিন রাজা উচ্চ টুঙ্গিতে ছিল, রাজাকে চিকিৎসার বিষয়ে কথোপকথন করার জন্য গিয়েছিল, আর মুকুন্দ উপরে উঠেছিলেন, মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছিলেন। এমন সময় একজন ময়ূর পুচ্ছ নিয়ে মহাপ্রভুর মাথায় ধরেছে, আবার অথবা বাতাস করার জন্য মহাপ্রভুর কাছে এসে শিখি পিচ্ছ দেখি মুকুন্দ প্রেমাবিষ্ট হইলা, অতি উচ্চ টুঙ্গি হইতে ভূমিতে। ময়ূর পুচ্ছ দেখে মহাপ্রভু মূর্ছিত হলেন। কেন মূর্ছিত হলেন? মুকুন্দ মূর্ছিত হয়ে গেলেন। শিখি পিচ্ছ দেখি মুকুন্দ প্রেমাবিষ্ট হইলা, অতি উচ্চ টুঙ্গি হইতে ভূমিতে পড়িলা। উচ্চ উচ্চ ছিল, সেখানে ধ্রাম করে নিচে পড়ে গেল। কি জন্য? শিখি পিচ্ছ দেখেছে, শিখি পিচ্ছ বামে হেলে। রাজার জ্ঞান রাজবৈদ্য হইল মরণ, আপনে নামিয়া তবে করাইল চেতন। রাজা বলে আরে রাজবৈদ্যের মরণ হয়ে গেল, মনে হয় মরে যাবে, তাড়াতাড়ি যেয়ে উঠালে। রাজা বলে ব্যথা তুমি পাইলে কোনো ঠাই, মুকুন্দ কয়ে অতি বড় ব্যথা পাই নাই। রাজা বলেন কোথায় 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 ব্যথা পেয়েছেন, কি হয়েছে, কি চিকিৎসা কর? বলছে না না কোনো ব্যথা পাই। রাজা কয় মুকুন্দ তুমি পড়িলা কি লাগি, মুকুন্দ কয় রাজা মোর ব্যাধি আছে মৃগী। মা রাজা তাহলে বললেন তুমি কষ্ট হয়ে তাহলে তুমি কি করে উপর থেকে পড়ে গেলে? বলছে আমার মৃগী ব্যাধি আছে। মৃগী ব্যাধি মানে হঠাৎ করে পড়ে যায়। মহাবিদগ্ধ রাজা সেই সব জানে, বিদগ্ধ রাজা তো বুঝতে পারলেন যে কি হয়। মুকুন্দরে হইল তার মহাসিদ্ধ জ্ঞান, মুকুন্দকে বুঝতে পারলেন একজন সিদ্ধ পুরুষ। রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে, দ্বারে পুষ্করিণী তার ঘাটের উপরে, কদম্বের এক বৃক্ষ ফুলে বারো মাসে, নিত্য দুই প্রভু ফুল হয় কৃষ্ণ অবতংশে, নিত্য দুই ফুল হয় কৃষ্ণ। কৃষ্ণের ইচ্ছাতে একটা পুষ্করণী আছে, ও সেখানে পুষ্কর, তার পাশে একটা কদম্ব বৃক্ষ আছে, সব সময় ফুল হয় বারো মাস। মুকুন্দরে কয়ে পুনঃ মধুর বচন, তোমার কার্য ধর্মে ধন উপার্জন, তোমার কাজ হচ্ছে ধন সম্পদ উপার্জন। কারণ মুকুন্দ রঘুনন্দের কাজ হচ্ছে কি? রঘুনন্দের কাজ কৃষ্ণের সেবন, কৃষ্ণ সেবা বিনা ইহার অন্য নাহি মন। নর হরি রহু আমার ভক্তগণ সঙ্গে, এতিন কার্য সদা রহতি। রঘুনন্দের কাছে কৃষ্ণ সেবা, আর নরহরি ভক্তদের আমার ভক্তদের সঙ্গে থাকবে, হরি নাম প্রচার করবে। সার্বম বিদ্যা বাচস্পতি দুই ভাই দুইজনের কৃপা কহেন কহেন গোসাই, দুইজনকে দুটো
সেবা দিচ্ছেন, কি দিচ্ছেন? দারু জল রূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি দর্শনে স্নানে করে জীবের সুপ্রীতি। দারু আছে, আর দারু জগন্নাথ প্লাস আর জল রূপে, দারু ব্রহ্ম রূপে সাক্ষাৎ শ্রী পুরুষোত্তম ভাগীরথী হন সাক্ষাৎ জল ব্রহ্ম সম। ভাগীরথী হচ্ছে সাক্ষাৎ জল ব্রহ্ম, আর জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম জগন্নাথ, জল ব্রহ্ম গঙ্গা। জল ব্রহ্ম বিদ্যা বাচস্পতি সেবা করতেন, আর দারু ব্রহ্ম সার্বভৌম ভট্টাচার্যকে দিল। সার্বভৌম কর দারু ব্রহ্ম আরাধন, বাচস্পতি কর জল ব্রহ্মের সেবন। মুরারী গুপ্তের প্রভু করি আলিঙ্গন, তারে ভক্তি নিষ্ঠা করেন শুনেন ভক্ত। তার যে ইষ্টদেবের প্রতি ভক্তি সেটা মহাপ্রভু প্রশ্ন করছেন, সবাই শুনছে। মহাপ্রভু এবার প্রশ্ন নয়, মহাপ্রভু মুরারী গুপ্তের কথা বলছে। পূর্বে আমি ইহারে লোভাইল বারবার পরম মধুর গুপ্ত ব্রজেন্দ্র কুমার, অনেকবার আমি মুরারীকে বলেছি পরম মধুর কৃষ্ণ, তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয় বিশুদ্ধ নির্মল প্রেম সর্বরসময় সকল সদ্গুণবৃন্দ রত্ন রত্নাকর বিদগ্ধ চতুর্ধীর রসিক শেখর মধুর চরিত্র কৃষ্ণের মধুর বিলাস চাতুর্য বৈদগ্ধ করে যার লীলা রস সেই কৃষ্ণ ভজ তুমি হও কৃষ্ণাশ্রয় কৃষ্ণ বিনা অন্য উপাসনা মনে নাই হয় এই মতো বারবার শুনিয়া বচন আমার গৌরবে কিছু ফিরে গেল মন। আমারে কহেন আমি তোমার কিঙ্কর তোমার আজ্ঞাকারী আমি নহি স্বতন্ত্র, এত বলে ঘরে গেল কিঞ্চিত রাত্রিকালে। আমারে কহেন আমি তোমার কিঙ্কর, শ্রী চৈতন্য মহাপ্রভু বলে পূর্বে আমি বারবার তাকে প্রলোভন দেখিয়ে বলেছিলাম তোমার আজ্ঞাকারী আমি নাহি স্বতন্ত্র, এত বলে ঘরে গেলা চিন্তি রাত্রে কালে রঘুনাথে ত্যাগ চিন্তায় হইল। মহাপ্রভু বললেন তুমি অন্য উপাসনা কেন করছ? মুরারী গুপ্তকে বলেছিলেন তুমি রঘুনাথকে ছেড়ে কৃষ্ণের উপাসনা করো, কৃষ্ণ হচ্ছে রসময় রসিক শেখর। রঘুনাথ ত্যাগ চিন্তা হইল বিফলে, যখন ঘরে যে রঘুনাথকে ত্যাগ করতে হবে ব্যাকুল হয়ে হয়ে একদম পারলেন না। কেমনে ছাড়িব রঘুনাথের চরণ আজই রাত্রে প্রভু মোর করাহ মরণ। এ মহাপ্রভু বলছে রঘুনাথকে ছেড়ে কৃষ্ণ ভজন করো, আমি রঘুনাথকে ছাড়তে পারছি না, আমার মরণ হচ্ছে না কেন? এই মতো সর্বতই করেন ক্রন্দন মনে সুস্থির নাহি রাত্রি কইল জাগরণ। মুরারী গুপ্ত মহাপ্রভুর কথা পালন করতে পারছে না, আবার রঘুনাথকে ছাড়তে পারছে না, উভয় সংকট। সারা ধরে কান্না করলেন মনে সুস্থির নাহি রাত্রি হইল জাগরণ। প্রাতকালে আসি মর ধরিল মহাপ্রভু চরণ ধরল, কে? মুরারী গুপ্ত। সকালে সকালে সে প্রাতকালে আসি মর ধরিল চরণ কান্দি কান্দি কিছু করে নিবেদন, রঘুনাথের পাই মুই বেঁচি আছো মাথা কাড়িতে না পারো মাথা মনে পাই ব্যথা, শির রঘুনাথ চরণ ছাড়ানো না যায় তবু আজ্ঞা ভঙ্গ হয় কি করি উপায়। উভয় সংকট, তাতে মর এই কৃপা করো দয়াময় তোমার আগে মৃত্যু হোক যাও গো সংসার। আমি তোমার কথা পালন করতে পারছি না, আবার রঘুনাথকে ছাড়তে পারছি না, এই সময় আমার মৃত্যু হওয়াটাই ভালো, তাই বলছি। এত শুনে আমি বড় মনে সুখ পাইলু ইহার উঠাইয়া তবে আলিঙ্গন। মহাপ্রভু তখন বলছেন যে তখন আমি অনেক সুখ পেলাম যে ইষ্টদেবের প্রতি এত নিষ্ঠা, তখন তাকে তুলে নিয়ে বুকে আলিঙ্গন করলাম। সাধু সাধু গুপ্ত তোমার সুদৃঢ় ভজন, আমার বচনেও তোমার নাটলিল মন, তোমার গুপ্ত ভজন তোমার স্ট্রং ভজন আমার কথাতেও চেঞ্জ হলো না।
এই মত সেবকের প্রীতি চাহি প্রভু পায়, প্রভু ছাড়া ইলে পদ ছাড়ানো না যায়। সেই মুরারিগুপ্ত এই মোর প্রাণ সম, ইহার দৈন্য শুনি মোর ফাটিল জীবন। তবে বাসুদেব প্রভু করিয়া লিঙ্গন, তার গুণ কহে হইয়া সহস্র বদন। নিজ গুণ শুনি দত্ত মনে লজ্জা পাইয়া, নিবেদন করে প্রভু চরণে ধরিয়া। জগৎ তারিতে প্রভু তোমার অবতার, মোর নিবেদন এক কর হসিকার। করিতে সমর্থন তুমি হও দয়াময়, তুমি মন কর তবে অনাসে হয়। জীবের দুঃখ দেখি মোর দুঃখ বিদরে, সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। এবার বাসুদেব গুণগান করছে। জীবের পাপ লইয়া মুই কর নরক ভোগ, সকল জীবের প্রভু ঘুচাও ভব রোগ। এত শুনি মহাপ্রভু চিত্ত দ্রবিলা, অশ্রুকম্প স্বর ভেদে কহিতে লাগিলা, তোমার বিচিত্র নাই তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, তোমার উপরে কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণি বিনু অন্য নাহি অন্য কৃত্য। তার ভক্ত তার কাছে যা চায় সে কৃষ্ণ তাই তাকে দেন, তার সেবকের বাঞ্ছা পূর্ণিতে পূর্তি ছাড়া আর অন্য কিছু করণার নেই, করণীয় নেই। ব্রহ্মাণ্ড জীবের তুমি বাহিরে নিস্তার দিবা না, বিনা পাপ ভোগে হবে সবার উদ্ধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অসমর্থ নহে কৃষ্ণ ধরে সর্ববল, তোমাকে বা কোন জুঙাইবে পাপ ফল। তুমি যার হিতবাঞ্ছ সেই হইল বৈষ্ণব, বৈষ্ণবের পাশ কৃষ্ণ দূরে করে সব। তুমি যে হিত করলে তুমি পরম বৈষ্ণব, বৈষ্ণবের কাছে কৃপা লাভ করার জন্য স্বামী ভট্টাচার্য ভাবলেন, তুমি যা যার হিত বাঞ্ছ সেই হইল বৈষ্ণব, বৈষ্ণবের পাশ কৃষ্ণ দূরে করে সব। যাকে মহাপ্রভু কৃপা করেন, আসলে এটা মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে, তুমি এত বড় ভক্ত, তুমি যাকে কৃপা করো সেই বৈষ্ণব হয়, আর বৈষ্ণবের পাশে কখনো কৃষ্ণ দূরে নয়। যশ্চিন্দ্র গোপ মতবেন্দ্র সকর্ম বন্ধান উর্ফল ভাজনানুমতি, কর্ণানি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজান, গোবিন্দ মাদি পুরুষম তমহাম ভজান। তোমার ইচ্ছা মাত্র হবে ব্রহ্মাণ্ড মোচন, সর্বমুক্তি করিতে কৃষ্ণের নাহি কিছু শ্রম। হরে কৃষ্ণ। আমরা যশোরে আছি, ভক্তদের কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকলে হ্যাঁ বলো। হ্যাঁ ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। যে কথা আমরা দেখছি কি ভগবান স্বয়ং নিজেও আমাদেরকে গুরু করে শিক্ষা দিয়েছেন যে গুরু একান্ত প্রয়োজন। ফ্যানটা বন্ধ করে দিন তো, হচ্ছে ফ্যানটা বন্ধ করে দিন, এক মিনিট দাও, ফ্যান ফ্যান। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে শব্দ, হ্যাঁ বলুন প্রভু। হ্যাঁ মানে শাস্ত্র বলছেন আশ্রয় লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। এবং ভগবান মহাপ্রভু থেকে শুরু করে ভগবান রামচন্দ্র কৃষ্ণ সকলে গুরুকরণ করেছেন, কিন্তু এখানে 108 নম্বর শ্লোকে বলা হচ্ছে দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জীবা স্পর্শে না চণ্ডাল আচণ্ডালে, আচণ্ডাল সবারই উদ্ধারে। তো এর এই দুটো সিদ্ধান্তের সামঞ্জস্যটা সামঞ্জস্য এখানে হরিনামের মাহাত্মকে এত উন্নত করা হয়েছে কোন বিধি নিষেধের ঊর্ধ্বে। হরিনাম করলে যে হরিনাম করবে সেই শুদ্ধ হতে পারবে, এটা হচ্ছে হরিনামের মাহাত্ম সূচক বর্ণনা। যেখানে অন্য সব বিধি সব কম হয়ে গেছে আর শুধু হরিনামের মাহাত্মটা বর্ণনা আছে, তবে আমরা তবু কেন দীক্ষা গ্রহণ করব, হরিনামেই তো সব হবে। কারণ দীক্ষা গ্রহণ করলে গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের কৃপার মাধ্যমে এই যে হরিনাম, গুরুদেবও হরিনাম দেবে, গুরুদেবের কাছ থেকে নেওয়া, তাতে কি হবে কৃপাটা বেশি হবে, বৈষ্ণবের আশীর্বাদ তার সঙ্গে যুক্ত হচ্ছে। এক হচ্ছে নামের তো কৃপা আছে, তার সঙ্গে যদি গুরুর কৃপা যুক্ত হয়ে যায় তখন আমরা অগ্রসর হতে পারবো বেশি। এই জন্য শাস্ত্রে বলছে দীক্ষা অপেক্ষা না করে, কিন্তু আমরা তো সেইভাবে শুদ্ধভাবে করতে পারি না। এমন শুদ্ধভাবে করলে হরি নামে আর কিছু লাগবে না, কিন্তু আমাদের দরকার গুরুর কৃপা, আমাদের দরকার বৈষ্ণবের কৃপা, সেই তারপরে আমরা শুদ্ধভাবে নামটা করতে পারবো। এই জন্য চাইলেন যে ভগবানের কাছে সমস্ত জীব উদ্ধার হোক, তাদের পাপ আমি গ্রহণ করছি, নরকে যেতে চাই। অনেক সময় বলা হয় যে আমাদের অভ্যাসটা যখন পরিবর্তন হবে না, তখন আমরা ভগবত ধামে গিয়েও আমরা সেখানে শুকরের মতো আমাদের অভ্যাস চাইবো, সেখান থেকে আবার পড়ে যাব যদি আমরা নিজেদের চেতনা না পরিষ্কার করি। অনেক সময় এরকম হয়, বিশেষ কৃপায় কে উদ্ধার হয়, উদ্ধার হওয়া মানে হচ্ছে তার হৃদয় শোধন হয়ে যায়, যোগ্য হলে তারপরে তো গোলক ধামে। আপনার অনেক সময় দেখা যায় হরি নাম করে, সাধন ভজন করে, মঙ্গল আরতি করে, ষোলমালা জপ করে তারপরে হৃদয় শোধন হয়। আবার অনেক সময় কি হয়, হ্যাঁ স্পর্শ মনি হাত দিয়ে দিল, অর্থাৎ শুদ্ধ ভক্ত মাথায় হাত দিয়ে দিল, সঙ্গে একদম সঙ্গে সঙ্গে আপনি ভিতরটা শুদ্ধ হয়ে যায়। এটার অনেক প্রমাণ, জগাই মাধাই একদিনে পরিশুদ্ধ হয়ে গেল কি করে, মহাপ্রভুর স্পেশে যখন আলিঙ্গন করে কৃপা করলেন সঙ্গে সঙ্গে কান্না। যারা ছিল অধম পতিত হিংসুক পাষণ্ডী সঙ্গে সঙ্গে কান্না করছে, অনুশোচনা করছে। তা উদ্ধার করা মানে শুধু উদ্ধার করে এই বদমাইশ লোকটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া তা নয়, উদ্ধার করা মানে হচ্ছে তার হৃদয় সঙ্গে সঙ্গে, যখনই উদ্ধার হচ্ছে কেউ তখন তখন তার হৃদয়টা অলরেডি শোধন হয়ে যাচ্ছে। এক হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে, যদি আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন, অনেক সিস্টেম লাগবে, পিএ লাগবে, এই লাগবে, তাই লাগবে, তারপর প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী একদিন গাড়ি করে আপনার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ আপনি একটা ছোট বালক আপনাকে ভালো লেগেছে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিল, নিতে পারে তো? তাই এটা হচ্ছে স্পেশাল কৃপা ভগবান, আর যখন কৃপা হয় মানে তার যোগ্যতাও দিয়ে দেয়, অযোগ্য ব্যক্তিকে গোলক ধামে পাঠায় না। এখন আমরাও শুদ্ধ হয়েছি, আবার অশুদ্ধতা, শুদ্ধ হলাম আর ভিতর বাইরে যে হঠাৎ করে নোংরাতে পা পিছলে পড়ে গেলাম, তা বাবা শরীর অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্য শুধু যে এখানেই শুদ্ধ হলে আর কোনো অশুদ্ধতা আসবে না তা নয়, সাবধান থাকতে হবে সবসময়। আমি যে দীক্ষিত ভক্ত মানে আমি কোনো পাপকর্ম করতে পারি না তা নয়, আমার ভিতর তো পাপকর্ম ইচ্ছা নেই, কিন্তু তবুও হঠাৎ পাপকর্ম হয়ে যা যেতে পারে,
ঠিক সেরকম গোলক বৃন্দাবনে গেলে শুদ্ধ হয়ে যাবে, যাওয়ার পরেও সাবধান না থাকলে আবার কামনা বাসনা জাগ্রত হতে পারে। ঠিক আছে, বললেন যে মানে গৃহস্থদের তিনটি কর্তব্য, আপনার শ্রীমুখ থেকে আরেকবার এইটা একটু খুব শুনতে ইচ্ছা করছে। কৃষ্ণ সেবা, কৃষ্ণ মহাপ্রভু শিক্ষা দেয় কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, তিনটের কথা বললেন, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, এটা হচ্ছে গৃহস্থদের কর্তব্য। মহাপ্রভু শ্রী মুখে সত্যরাজ রামানন্দ কুলীন গ্রামবাসী ভক্তদের উপদেশ দিয়েছে। এটা খুব বিশাল তো জিনিস জায়গা, গৃহস্থ মানে বিশাল জটিল জায়গা, কঠিন জিনিস সহজ হতে পারে প্র্যাকটিস করতে করতে, আর কিছু ভিতর থেকে একটু কিছু মুক্তিও শুনতে যাচ্ছে আর একটু, এই জন্য কঠিন। আর আপনাকে আপনি একটা ভারী জিনিস তুলতে পাচ্ছেন, আপনার পক্ষে কঠিন, দুর্বল হয়ে গেছেন, কিন্তু আপনাকে কেউ যদি সাহায্য করে, আপনি যদি কারো সাহায্যে তুলতে পারেন ভালো হবে কিনা। তারপর সাধু সেবা মানে তারা আপনাকে ভজনে সাহায্য করবে, সেই জন্য তাদের দাস হয়ে থাকতে হবে যাতে কঠিন জিনিস আমাদের কাছে সহজ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, বৈষ্ণব প্রণাম কিছু এখানে। হরে কৃষ্ণ। তার আগে আমি একটা জিনিস শেয়ার করছি, কালকে দেখছিলাম একটা জায়গায় প্রোগ্রামে গেলাম, মানুষ এত আগ্রহ, আর সাধারণ হয়তো মনে হয় নিচু কুলে জন্ম, কিন্তু তবুও তাদের ভক্তি প্রবল। আমি এটা দেখিনি, এরকম মায়েরা আঁচল পেতে দিচ্ছে, বৈষ্ণব যাবে রাস্তায় মায়েরা আঁচল পেতে দিচ্ছে। এমনি তো প্রায় আমাদের নামহট্ট থেকে রাধা মাধব মন্দির যত দূর হয় অত দূর তো সব কাপড় বিছানো আছে, তারপরে কাপড় ছেড়ে যখন প্যান্ডেলে যাচ্ছি মাতাজিদের, আমি দেখলাম কি আমার মনে হচ্ছিল, বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা বিলাস করছিলেন, যে আসলে ব্রহ্মা গাভী বৎস রাখাল বালক চুরি করলেন, কৃষ্ণ সব রূপ ধারণ করলেন, গোবর্ধনের উপরে ছিলেন, গাভীগণ চড়াচ্ছিলেন, বড় বড় যারা গোপ বয়স্ক তারা গাভীদের চড়াচ্ছিলেন আর কৃষ্ণ বাছুরদের চড়াচ্ছেন, সেই উপর থেকে গাভীরা কৃষ্ণকে দেখে ছুটে আসছিলেন, এমন তীব্র বেগে আসছিলেন, বড় বড় গোপেরা তাকে লাঠি দিয়ে মারছে, তারা আটকানোর চেষ্টা করছে, সব কিছু উপেক্ষা করে চলে আসছে। কালকে অদ্ভুত দেখলাম, হ্যাঁ মায়েরা, আমাকে বাংলাদেশে অনেকে ভক্ত বলছে প্রভু অন্য জায়গায় দেখে কিন্তু এইরকম দেখিনি, এত একদম মানে ব্যারিগেট দিয়ে আমরা যাচ্ছি তবু তার ভিতরে ছুটে আসছে, সে আঁচল পেতে দেবে, চরণ ধুলি আমরা তো নিতে দিতে মানে চাইছি না, আমরা আটকানোর চেষ্টা করছি, কিন্তু কি ব্যাকুলতা, কত শ্রদ্ধা বৈষ্ণবের প্রতি তাদের, নিজের পরার যে কাপড় তার আঁচল এই সে পেতে দিচ্ছে, এরকম করে পেতে দিচ্ছে, রাস্তায় পেতে দিচ্ছে, পেতে দিয়ে কাত হয়ে পড়ে থাকছে, ভক্তরা ওনাকে সরানোর চেষ্টা করছে, সরিয়ে দিচ্ছে, আমার যারা সিকিউরিটি মানে ভক্তরা গাইড দিয়ে, তো কোন ভাবে ভিতর দিয়ে ঢুকে পায়ের ধুলো নেবে, এই নেবে, আমার তাদের ভক্তি দেখলে, তাই বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা যখন বাড়ে ভক্তিটা তাড়াতাড়ি আসে। হরে কৃষ্ণ। শেষ করছিলাম, আর দুইজন হাত তুললেন, ঠিক আছে বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। এই আঁচল দেওয়ার কথাটা স্মরণ মানে বলেন, আপনি আঁচল পেতে দেওয়ার কথাটা স্মরণ করিয়ে দিলেন, এই জিনিসটা আমার মা করতেন,
এখানে দেখলাম সব মাতাজিরা, সে বয়স্ক না, কম বয়স, বেশি বয়স, যেমন হোক, বেশিরভাগ মাতাজিরা সব আঁচল পাচ্ছে জোর করে। বলুন মুকুল মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ভগবান যখন বললেন যে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা আর নিরন্তর নাম সংকীর্তন, এটাই আমাদের গৃহস্থ বিষয় প্রভু। গৃহস্থ বিষয় বলতে আমরা কি বুঝায়, মানে কাদেরকে প্রকৃত বুঝায়, মানে বিষয় মহাপ্রভুর কাছে দৈন্য ভাবে সত্যরাজ রামানন্দ নিজেকে বিষয়ী বলেছেন, কিন্তু তারা তো আসলে বিষয় না, তারা শুদ্ধ ভক্ত। বিষয়ী যারা বিষয়ের আসক্ত হয়ে থাকে, গৃহে থাকলেই যে বিষয়ী হবে তা নয়, ভক্ত নিজেকে দৈন্য ভাবে বিষয়ী বলছেন। তা সবারই কর্তব্য বিষয় থেকে নিষ্কৃতি পেতে গেলে কর্তব্য কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। হরে কৃষ্ণ, আমি আপনার একটি আশীর্বাদ প্রার্থনা করি প্রভু। আপনার শ্রীমুখ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের লীলা মহিমা শ্রবণ করে খুব আনন্দ পাচ্ছি, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। যেন এভাবে বৈষ্ণবদের শ্রীমুখ থেকে সর্বদা যেন শ্রবণ করতে পারি এবং হৃদয়ঙ্গম করতে পারি। তার হরে কৃষ্ণ। বলুন প্রণাম প্রভু। যদি বৈষ্ণব সেবা করতে গিয়ে যদি ভুল বোঝাবুঝিতে কোনো অপরাধ হয়ে থাকে, সেটা কিভাবে মার্জনা পাওয়া যায়? ভুল বোঝাবুঝি ভাবটা থাকলে হবে। আপনার কি সেবা ভাব না আপনার ঝগড়া করার ভাব বা কপটতা ভাব, সেটা ভগবান দেখে ভাবগ্রাহী জনার্দন। অনেক সময় সেবা করতে যে ভুল হতে পারে, অথবা আমি বৈষ্ণবকে এইভাবে সেবা করতে চাই, বৈষ্ণব হয়তো এটা চাইছেন ওইটা চাই, আবার হয়ে গেল করতে যে এটা হয়ে গেল, কিন্তু ভগবান ভাবগ্রাহী জনার্দন, মনে ভাবটা গ্রহণ করেন। আপনার ভাবটা যদি সেবা ভাব ছিল, কোনো হয়তো টেকনিক্যালি কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাতে সেটা অনেক বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেবা ভাবটা ছিল কিনা, তাহলে ঠিক আছে, আর অসুবিধা নেই। ছত্রিশগড়। ধন্যবাদ। আমরা তো যেখানে থাকি এখানে তো বৈষ্ণব নেই বউ, তাহলে আমরা কিভাবে বৈষ্ণব সেবা করবো? বৈষ্ণব অনেক ভাবে হয়, কারো অনেক সময় কিছু সারা বছর কিছু কিছু টাকা জোগাড় করে মায়াপুরে পাঠিয়ে দেয় যে প্রভু আজকে একদিনের আমি একটু বৈষ্ণব সেবা দেব। হয়তো বাড়িতে বৈষ্ণব সেবা পাচ্ছে না, ধামে এসে সেবা দিতে পারে, এভাবে যেখানে সুবিধা হবে। ঠিক আছে, চন্দন দাস কে? হরে কৃষ্ণ প্রভু। আসলে আমার নেটটা খুব কম বলে আমি ভিডিও অন করতে পারি না। তো বলছিলাম যে প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আমার বাড়িতে কোনো শুদ্ধ বৈষ্ণব আসবেন, তখন আমার প্রথমে কি কি করা কর্তব্যের মধ্যে পড়ে, সেটা আমাকে একটু দয়া করে যদি বলেন। বৈষ্ণব আসলে প্রণাম, তার চরণ ধুয়ে দেওয়া, তাকে বসার আসন দেওয়া, তার জন্য প্রসাদ। কিন্তু যদি বৈষ্ণব চরণ ধুতে না চায়, আপনি যদি জোর করবেন, সেটাও ঠিক নয়। যেটা আপনার শ্রদ্ধা ভক্তি সেবা তো করবেন, এবং বৈষ্ণবকে যথাসাধ্য তার
তার ভাব অনুসারে তিনি কি প্রসাদ পেতে ভালোবাসে বা কিরকম জেনে সেই অনুসারে তার জন্য প্রসাদ নিবেদন করা, বসার আসন এটা দেওয়া, তারপরে যখন বৈষ্ণব বিদায় নিয়ে চলে যাচ্ছেন পিছনে পিছনে কিছু দূর এগিয়ে যাওয়া, তাকে বলে অনুব্রজা, এরকম করা। বৈষ্ণব প্রণাম।